করোনা নিষেধাজ্ঞায় অন্যরকম যুদ্ধ অফিসগামীদের। দোকান খুলতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পরিবারের চারজনকে হত্যার পর দুই ভাইয়ের আত্মহত্যা। নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালিয়েছে 1800 বন্দী। এবং অপ্রতিরোধ বার্সেলোনা, জমে উঠেছে শিরোপার লড়াই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নগর বার্তায়। সাথে আছে আমি ফারহিন আহমেদ সোয়াইবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম মোড়ে অফিসগামীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে অপেক্ষমান অফিসগামী মানুষের জটলা ছিল বেশি। সড়কে রিকশার পাশাপাশি বেশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেট গাড়ি। সিএনজি ও রিজার্ভ না গিয়ে চলেছে 3-4 জন যাত্রী নিয়ে। এ সময় ভোগান্তিতে পড়া সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে করোনা নিষেধাজ্ঞার মধ্যেও মার্কেট খুলতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজি আহসান উল্লাহ সুপার মার্কেটের সামনে 15 মিনিটের জন্য সড়ক অবরোধ করে 200+ ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস সংলগ্ন অ্যালেন শহরে এক বাংলাদেশি পরিবারের 6 সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ভোরে পুলিশ টেলিফোন পেয়ে ওই বাসায় গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক বর্ণনায় পুলিশ জানায়, দুই ভাই মিলে তাদের মা বাবা নানি এবং একমাত্র বোনকে হত্যার পর নিজেরাও আত্মহত্যা করেছেন। অ্যালেন সিটি পুলিশের সার্জেন্ট জন ফ্যালি গণমাধ্যমকে জানান, সম্ভবত গত শনিবার এমন নৃশংসতার ঘটনা ঘটেছে। 19 বছর বয়সী একজনের ফেসবুকের স্টেটাসে এই পরিস্থিতির বর্ণনা করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনার সময় কারাগার থেকে 1800 জনের বেশি বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে। নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ওয়েরি শহরের কারাগারে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরক ব্যবহার করে সেখানকার প্রশাসনিক ব্লক উড়িয়ে দেয় তারা। এরপর তারা কারাগারের ভেতরে প্রবেশ করে। নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস জানিয়েছে, সশস্ত্র দুর্বৃত্তদের হামলার পর দেশটির ইমো প্রদেশের একটি কারাগার থেকে মোট 1844 জন বন্দি পালিয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, গতকাল সোমবার সকালে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা ট্রাক ও বাসে করে এসে ওয়েরি বন্দি শিবিরে হামলা চালায়। এবার খেলার খবর। শিরোপার লড়াই জমিয়ে তুলল বার্সেলোনা। রিয়াল ভায়াদোলিদকে 1-0 গোলে হারিয়ে লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা হয় জমজমাট। বরাবরের মতো বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল, দ্বিতীয়ার্ধের 71তম মিনিটে মেসির জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়। 79তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে 10 জনে পরিণত হয় ভায়াদোলিদ। একজন কম নিয়েও ভালোই লড়াই করে যাচ্ছিল দলটি। যখন গোলশূন্য ড্রর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ, তখনই একেবারে শেষ পর্যায়ে 90তম মিনিটে এসে ওসমান ডেম্বেলের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা। আসরে বাজে শুরুর পর গত 5 ডিসেম্বর থেকে আর কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। এই নিয়ে টানা 19 ম্যাচ অপরাজিত রোনাল্ড কোমেনের শিষ্যরা, যার মধ্যে জয় 16টি, ড্র 3টি। প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি নগর বার্তা। যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
করোনা নিষেধাজ্ঞায় অন্যরকম যুদ্ধ অফিসগামীদের। দোকান খুলতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিবারের চারজনকে হত্যার পর দুই ভাইয়ের আত্মহত্যা। নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালিয়েছে 1800 বন্দি। এবং অপ্রতিরোধ্য বার্সেলোনা, জমে উঠেছে শিরোপার লড়াই। এছাড়াও নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। শুভেচ্ছা নিরন্তর।